এখানে বোর্ডিং পাস বের করে এখন যাচ্ছি গেট নাম্বার 25 আর এটা ভিতরে চলে এসেছি। ফ্লাইট দাঁড়িয়ে আছে এখানে। আপনি যা যাবেন আপনি সিট পর বসে রাখেন আর অক্সিজেন কা প্রবাহ শুরু করতে কে লিয়ে ইওর সিট ইন আ ওয়াটার ইভ্যাকুয়েশন স্লিপ ইট ওভার ইওর সেখানে দেখতে পাচ্ছ লেখা আছে মুম্বাই থেকে যে ফ্ল্যাটটা আছে তার যে ব্যাগপত্র এখানে আসছে। হাই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে আমার মুম্বাই ব্লগের লাস্ট ভিডিও, কারণ আমি এখন বাড়ি ফিরছি আর এখন সময় হয়ে গেছে প্রায় 2:45 বাজছে। তো আমি এখন এখান থেকে এয়ারপোর্ট বেরিয়ে যাবো। তো ভাবলাম ফ্ল্যাটে যখন যাচ্ছি তোমাদের জন্য একটা মিনি ব্লগ বানিয়ে দিই। আমার ভাই আমাকে ছাড়তে এসছে, তারপর ওর সঙ্গে 2-3 ফটো ফটো তুলে তারপর আমি যখন বেরিয়ে গেলাম এয়ারপোর্টের জন্য। আর রাস্তা পুরো খালি দেখতেই পাচ্ছ, আমার তো খুব মজা লাগছে। বাট আমি এত ভোরবেলা ওঠাতে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য দেখবে কিছুক্ষণ পরপর আমি নাক টানবো। সো এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের এরিয়াটা, তো সে তুলনায় কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্ট দমদম এয়ারপোর্টটা খুবই সুন্দর, মুম্বাই থেকে অনেকটা সুন্দর আমাদের কলকাতার এয়ারপোর্টটা। তো চলো এবার ঝটপট, বেশি কথা না বাড়িয়ে এবার ভিতরে যাওয়া যাক। আর 2018 আমি একবার ফ্ল্যাটে করে কলকাতা গেছিলাম, যার জন্য আমার সেরকম একটা অসুবিধা হবে না। তো আজকে পুরো জার্নিটা তার সাথে পুরো যা যা এক্সপিরিয়েন্স আমি করলাম ফ্ল্যাটে যাওয়ার সময় তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো আজকে। তো এটা হচ্ছে আমার টিকিট, আমি এখন এই টিকিটটা দেখি আমার বোর্ডিং পাসটা বের করে নেবো ঝটপট। এখানে বোর্ডিং পাস বের করে এখন যাচ্ছি গেট নাম্বার 25 আর এটা হচ্ছে আমার বোর্ডিং পাস। তো বোর্ডিং পাস বের করার পর একটা ব্যাগ ওখানে আমি জমা করে দিয়েছি যেটা অটোমেটিক ফ্লাইটে চলে যাবে, আর শুধু সাথে একটা পিট ব্যাগ নিয়ে এসেছি ছোটো। একটু শান্তি পাচ্ছি, ব্যাগটার এমনিতে ওজন খুব নিয়ে নিয়ে ঘোরাটা ইম্পসিবল হয়ে ওঠে। তো এখন যাচ্ছি আগে। এখানে একবার সিকিউরিটি চেকিং হবে তারপর ভিতরে ঢুকবো। আমি এখন 25 গেটের সামনে বসে আছি। তো এখানে এখন প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, তারপর আমার ফ্ল্যাটের সময় আছে 7:30। সো এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবছিলাম কিছু একটা খাবো সকালে, যেহেতু কিছু খেয়ে আসিনি। ভেবেছিলাম কিছু খাবো, বাট পিছনে দেখতে পাচ্ছ টার্মিনাল ফুড কাউন্টারে লেখা আছে, ওখানে গেছিলাম কিছু খাওয়ার জন্য খেতে পেয়েছি সকাল সকাল। আর আমার ফ্ল্যাটটা যে 7:30, এখানে আসতে হয়েছে আমাকে মোটামুটি 5 নাগাদ, 2 ঘন্টা আগে আসতে হচ্ছে। আর ভেবে কিছু খেয়ে আসিনি তার জন্য, তো ভেবেছি এখানে এসে কিছু খেয়ে নেব। এখানে ওপরে গিয়ে দেখছি 1 প্লেট ইডলি, যেটা আমরা সাধারণভাবে বাইরে 30 টাকা খেয়ে রাখি, 30 টাকা 3 পিস ইডলি পাই, সেই ইডলি এখানে 520 টাকা বিক্রি হচ্ছে, মানে দেখে আমার মাথা ঘুরে গেছে। খাবো কি, এমনিতে ইডলি আমি ভালো খাই না, তাও ভাই এত দাম, আগুন। যেখানে সিকিউরিটি চেকিং হচ্ছিল ওখানে তোমার চেকিংটা খতরনাক চেকিং, পায়ের বুট থেকে শুরু করে বেল্ট, মোবাইল, ওয়ালেট সব কিছু জমা দিতে হচ্ছে, প্রতিটা জিনিস চেকিং হচ্ছে, সব জিনিস চেক করে তারপর ভিতরে ছাড়ছে। অবশেষে সময় শেষ হয়ে আসলো, 7:00 ফ্লাইট, 7:30 এসে 30 মিনিট ফ্লাইট লেট ছিল। তো এবার আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো নিজের সিটে এখন বসে পড়েছি আর পাশে একজন আছে, আমি জানালার সাইডে আমি সিট পাইনি, তো যেহেতু পাইনি তার জন্য তাকে একটু রিকোয়েস্ট করে আমি বাইরে একটু ভিডিও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বাইরেটা। আর আমি সব থেকে সস্তার ফ্লাইটে যাচ্ছি, তো সেটা হচ্ছে গো ফাস্ট, এর টিকিট মূল্য খুব, যেহেতু টিকিট মূল্য খুবই কম তো সেই হিসাবে ঠিক আছে চলো। তবে সিটগুলো সেরকম একটা ভালো না, মনে হচ্ছে যে বাসের সিটে বসে আছি, খুবই মানে একটু
শক্ত টাইপের আর কি, সেরকম একটা নরম নয়, বসে শান্তি নেই, জাস্ট এটাই আর কিছু না। তবে ঠিক আছে, চলো বাড়ি পৌঁছাতে পারলেই হয়, আর কিছু চাই না। আর এখানে দেখতে পাচ্ছ সামান্য সিঙ্গাড়া, দু পিস সিঙ্গাড়া দেবে 250 টাকা দাম। তো এখানেও মনে হচ্ছে আমার টিফিন করা আর হবে না, খালি পেটে কলকাতা পৌঁছাতে হবে আজকে। তাছাড়াও অনেক ধরনের খাবার আছে, স্যান্ডউইচ আছে, ম্যাগি আছে, বহুত কিছু আছে, বাট সব খাবারের প্রাইস 250 টাকার উপরে, মানে মিনিমাম 250 টাকা থেকে খাবারের রেটটা শুরু হচ্ছে আর কি। আপনি যা যাইয়ে আপনি সিট পর ব্যাঠে রহেন আর অক্সিজেন কা প্রবাহ শুরু করনে কে লিয়ে আপ ইসে আপনি ওর খিচে আর নাক মুখ ঢক কর সামান্য রূপ সে সাঁস। সো একটু আগে যেটা দেখলে ওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফ্ল্যাটে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তুমি কি করে নিজের জীবনটাকে রক্ষা করতে পারবে সে ব্যাপারে একটু বলছিল। সো পুরো ভিডিও করতে দেয়নি বলে আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখন বাইরের ভিউটা দেখে বুঝতেই পারছো কতটা ভালো লাগছে, আর আমি সত্যি কথা বলতে খুবই এনজয় করছি জার্নিটাকে। আর অবিনাশ আমার ফ্রেন্ড, ওকে আমি থ্যাঙ্কস বলে ছোটো করবো না, বাট ওর জন্য আমি ফ্ল্যাটে করে যেতে পারছি, আর নয় আমাকে ট্রেনে করে যেতে হতো। ঠিক আছে, অনেক কথা হলো, এবার আমার ফ্ল্যাটটা উঠতে শুরু করবে, তো আমি আগে মাঝ আকাশে উড়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে আসলাম মুম্বাই থেকে কলকাতা, তো এবার ব্যাগটা নিতে হবে, ব্যাগটা কোথায় পাবো সেটা এখন গিয়ে খুঁজতে হবে। এই যে ছোট ছোট গাড়িগুলো দেখছো ইন্ডিকোর, এই গাড়িগুলোতেই প্যাসেঞ্জারদের যত লাগেজ থাকে তো এই গাড়িগুলোতে করে নিয়ে গিয়ে একটা কাউন্টারে জমা করে দেন, আমরা তারপর ওখানে গিয়ে যার যার লাগে সে সে পিক আপ করে নেয়। সো এবার দেখতে পাচ্ছ কত সুন্দর, আর আমার তো যেতে ইচ্ছে করছে না এয়ারপোর্ট ছেড়ে, মানে খুবই ভালো লাগছে দেখতে আর কি। সেখানে দেখতে পাচ্ছ লেখা আছে মুম্বাই থেকে যে ফ্লাইটটা আসছে তার যে ব্যাগপত্র এখানে আসছে, দেখি এবার আমারটা কোথায়। ফাইনালি 15 মিনিট ওয়েট করার পর আমার ব্যাগটা এখন আসছে, দেখো এই ব্যাগের জন্য 15 মিনিট থেকে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে নিয়েছি, তো এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে দেখি, গাড়ি তো বুক করা হয়নি, র্যাপিডো বুক করে হাওড়া যাব, দেন ওখান থেকে বাড়ি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমার মুম্বাইতে যতগুলো ভিডিও বানিয়েছি অবশ্যই যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও, আর এই ভিডিওটা সবার লাস্ট হচ্ছে মুম্বাই থেকে ফেরার সময় এই ভিডিওটা করছি। যারা এই ভিডিও যারা এই ভিডিওটা দেখছো আগের ভিডিওটা এখনও দেখোনি, তো তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এবারে মতো টাটা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তো এয়ারপোর্ট থেকে হাওড়া আমি যাচ্ছি, হাওড়া যাওয়ার জন্য এসি বাস পেয়ে গেছি, 50 টাকার মধ্যে হাওড়া পৌঁছে যাব। আর তাছাড়াও এখান থেকে র্যাপিডো বুক করতে পারো, উবের ক্যাব বুক করতে পারার, ট্যাক্সি ব্যাক্সি তো আছেই। মানে আমি মনে করলাম আমার জন্য এসি বাসটাই ঠিক আছে, 50 টাকার মধ্যে পৌঁছে যাবো, বেকার 200-300 টাকা খরচা করে কি হবে।